দুটি সিনেমার শুটিং শেষ করে একটি সিনেমার ডাবিং এ অংশগ্রহণ করেছেন। 16 ডিসেম্বর মুক্তি পেতে চলেছে অপু বিশ্বাসের প্রিয় কমলা মুভিটি। আর এই ছবিটি মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে, তবে এখানে রয়েছে নতুনত্ব অনেক কিছু যা দেখলে বুঝতে পারবেন। তাই অপু বিশ্বাসের অনুরোধ, যারা অপুর ভক্ত রয়েছেন, যারা অপুর শুভাকাঙ্ক্ষী রয়েছেন, তারা অবশ্যই সাবধানতা অবলম্বন করে প্রিয় কমলাটা ছবিটি দেখতে অবশ্যই সিনেমা হলে যাবেন। এদিকে মা মারা যাওয়ার পর থেকে অপু বিশ্বাস অনেকটা মেমরা, অনেকদিন স্টেজ প্রোগ্রাম বা নতুন কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করতে দেখা যাচ্ছে না। তবে সম্প্রতি একটি লাইভ শোতে নববধূ সাজে আবারও বসে যে র্যাম্পে হাঁটতে দেখা মিলল অপুকে। সেখানে বেশ দারুণ লাগছে অপু বিশ্বাসকে। দর্শক অপু বিশ্বাস এবং অপুকে নিয়ে আরও সব লেটেস্ট আপডেট নিউজ এরকম নিত্য নতুন সবার আগে সবসময় পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, আর পাশে বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না, যাতে করে আমাদের চ্যানেলের লেটেস্ট কোনো আপডেট ভিডিও মিস না করে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো। ভিএলসিসি বাংলাদেশের একটি অন্যতম প্রতিষ্ঠান, যেখান থেকে 5 কেজি ওয়েট লস করেছেন আমাদের অপু বিশ্বাস। চলুন শুনি অপু কি বলছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন ভিএলসিসি বাংলাদেশ এবার নভেম্বর মাসের 26 তারিখের পর থেকে 50% ডিসকাউন্টে তারা সবাইকে 1 মাসের জন্য একটি অফার দিচ্ছে। আপনিও চাইলে লুফে নিতে পারেন এই অফারটি। আপনার ওয়েট কমিয়ে অপু বিশ্বাসের মতো মাত্র 3টা কথা শুনলে কিন্তু আপনি আপনার এই অবাঞ্ছিত চর্বি শরীর থেকে বের করতে পারেন। এই জন্য আপনার দরকার প্রপার ডায়েট, আর সেই সাথে একটু এক্সারসাইজ, এবং ছেড়ে দিতে হবে ভিএলসিসি বাংলাদেশ লিমিটেডের ম্যানেজারদের উপর, যারা এই ওয়েট ম্যানেজমেন্টের উপরে কাজ করছে। তাদের উপর ছেড়ে দিন, তাদের কথা শুনুন, তাহলে আপনি কমাতে পারবেন আপনার নিজের ওজন। তো বন্ধুরা, বুঝতেই পারছেন অপু বিশ্বাস আসলে কাছ থেকে ভিডিওটি শ্যুট করার কারণে যদিও মোটা লাগছে, তারপরে কিন্তু অপু অনেকটাই কমেছে। তো বন্ধুরা, অপুকে নিয়ে আরও সব লেটেস্ট আপডেট নিউজ জানতে চাইলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন, আর পাশে বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না, যাতে করে আমাদের চ্যানেলের লেটেস্ট কোনো আপডেট ভিডিও আপনি মিস না করেন। সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।